Dear viewers, we are going to share with you the Cypher's writing course. আজকে আমরা প্রথম ক্লাসটি করব। ক্লাসটি করার শুরুতেই আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ক্লাসের উদ্দেশ্য কি আমাদের এই ক্লাসটা করে আমরা শিখবটা কি সেটা প্রথমে আমরা আলোচনা করে নিই। আমরা একটা বাংলা বাক্য দেখতে পাচ্ছি এইদিকে বোর্ডে, এখানে লেখা আছে বিসিএস পরীক্ষায় ভালো করার জন্য সে প্রতিদিন লাইব্রেরিতে তার বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় যত্ন সহকারে আলোচনা করে। এটি মোটামুটি একটি দীর্ঘ সেন্টেন্স। আমরা যদি এই বাংলা বাক্যের ইংরেজি লিখতে চাই তাহলে আমাদের যদি আমরা ইংরেজিতে একটু দুর্বল হই তাহলে প্রথমে আমাদের যে সমস্যাটা হয় আমরা চিন্তা করি যে এতগুলো শব্দ এগুলো কাকে আগে লিখবো কাকে পরে লিখবো তথা ওয়ার্ড অর্ডারটা সেন্টেন্সে কি হবে সেটা নিয়ে আমরা সমস্যায় পড়ি। আর বাংলা বাক্যের সকল বাংলা বাক্যের এই সমস্যা সমাধানের জন্য আমরা আজকের ক্লাসটি করব। আজকের ক্লাসের নাম দেওয়া হয়েছে সেন্টেন্স স্ট্রাকচার অ্যাপিনাসি অফ ইংলিশ। এই সেন্টেন্স স্ট্রাকচারের মাধ্যমে আমরা সকল বাংলা বাক্যের ওয়ার্ড অর্ডারটা শিখতে পারব। এই স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। স্ট্রাকচারটা যদি দেখি আমাদের প্রথমে আছে আমাদের সাব, ও ডি এম, পিটিআর। দেখি আমরা এইগুলো হচ্ছে এই যে প্রত্যেকটা অক্ষর এক একটা ওয়ার্ডের ইনিশিয়ালস, এস ফর সাবজেক্ট, এ ফর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, বি ফর ভার্ব, ও ফর অবজেক্ট, ডি ফর ডিরেকশন, এম ফর ম্যানার, পি ফর প্লেস, টি ফর টাইম, অ্যান্ড আর ফর রিজন। আমাদের এই ইনিশিয়ালসগুলো মনে রাখার প্রয়োজন নেই, যেহেতু আমরা এই স্ট্রাকচারটা কীভাবে ব্যবহার করতে পারি সেটা আমাদের শিখতে হবে। আচ্ছা, এই স্ট্রাকচারটা মনে রাখার জন্য আমরা কৌশল হিসেবে মনে রাখতে পারি সাব, ODM, PTR। আপনি তিন চারবার বলেন সাব, ODM, PTR, টেবিল মুখস্থ হয়ে গেছে। তো সাবের মধ্যে কী কী আছে, এস, এ, ভি, ODM এ কয়টা করে ও আছে, দুইটা ও আছে, ও ওয়ান, ও টু, ডি ওয়ান, ডি টু, এম ওয়ান, এম টু, অ্যান্ড PTR। সাব স্ট্রাকচারটা যদি মেমোরাইজ হয়ে যায় তখন এই স্ট্রাকচারটা ব্যবহার করবো কীভাবে? এই স্ট্রাকচারটা কেন্দ্র করে আসলে ভার্বকে কেন্দ্র করে আবর্তিত হয় এই স্ট্রাকচারটা। তার মানে আপনি এই ভার্বের নিচে কিন্তু কোনো কোয়েশ্চেন লেখা নেই। কেন লেখা নেই? কারণ একটা বাংলা বাক্য থেকে প্রথমে আপনাকে ভার্ব নির্ণয় করতে হবে। এখন একটা বাংলা বাক্যের ভার্ব কীভাবে নির্ণয় করতে হয় এটা আমাদের আরেকটা লেকচারে দেখতে পাবেন। লেকচার হেডিং হচ্ছে সেন্টেন্স ভার্ব সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট আইডেন্টিফিকেশন। এটা এই লেকচারটা আমাদের দেখে নিতে পারেন। এছাড়াও আজকের ক্লাসে আমরা বলে দিচ্ছি যে ভার্ব কোনটা বাংলা বাক্যের মূল ভার্ব তথা বাংলা বাক্যের মূল ক্রিয়া কোনটা। আমাদের এই বাক্যে আমরা মনে রাখবো যে বাংলা বাক্যের ক্রিয়া সাধারণত বাক্যের শেষেই থাকে। আমাদের এই বাক্যের শেষে কি আছে, আলোচনা করে। তাহলে আলোচনা করে এটা হচ্ছে এই বাক্যের ক্রিয়া। যদি আলোচনা করে এই শব্দটা বাদ দিয়ে আপনি পড়েন দেখবেন যে এই বাংলা বাক্যের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পাবে না। তাহলে বাদের আর একটা চরিত্র হচ্ছে যে এটি না হলে বাক্যের অর্থ পরিপূর্ণ হয় না। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন বিসিএস পরীক্ষা ভালো করার জন্য সে প্রতিদিন লাইব্রেরিতে তার বন্ধুদের সাথে বিভিন্ন বিষয়ে যত্ন সহকারে আলোচনা করে বাদ দিয়ে দিলেন, তাহলে কিছু হচ্ছে? কিছু হচ্ছে না। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের কী নির্ণয় করতে হবে? একটা বাংলা বাক্য থেকে ভার্ব নির্ণয় করতে হবে। এখন ভার্ব নির্ণয় করে আপনাকে এই ভার্বকে, এই যে প্রত্যেকটা ইনিশিয়ালসের নিচে এক একটা কোয়েশ্চেন লেখা আছে এই কোয়েশ্চেনগুলো ভার্বকে করতে হবে। ভার্বকে কোয়েশ্চেন করলে বাক্যের বিভিন্ন অংশ উত্তর হিসেবে পাওয়া যাবে, এইগুলোর উত্তর হিসেবে। যেমন আমাদের এই স্ট্রাকচারটাতে আমরা সাবজেক্ট কীভাবে পেতে পারি, দেখেন কে দিয়ে প্রশ্ন করতে হবে, কাকে? ভার্বকে। এখানে ভার্ব কি? আলোচনা করে। তাহলে আলোচনা করে এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে কে আলোচনা করে? তাহলে কে আলোচনা করে? কে আলোচনা করে? সে। কে আলোচনা করে? সে আলোচনা করে। তাহলে এটার নাম কি হবে? অ্যাস। আচ্ছা, এরপরে কাকে আলোচনা করে আমাদের বাক্যে নাই। কি আলোচনা করে? কি আলোচনা করে? বিভিন্ন বিষয় আলোচনা করে। তাহলে এটার নাম হবে কি? ও টু। তাহলে কোথাও কোথায় আলোচনা করে নাই, কোন দিকে আলোচনা করে সেটা সেন্টেন্সে দেওয়া নেই। কীভাবে আলোচনা করে, দেখেন কীভাবে আলোচনা করে, যত্ন সহকারে আলোচনা করে, এটার নাম হবে কি? তাহলে এম ওয়ান। আচ্ছা, এরপরে কার সাথে আলোচনা করে, দেখেন কার সাথে আলোচনা করে, যে তার বন্ধুদের সাথে, তার বন্ধুদের সাথে আলোচনা করে। এর ইংরেজি এর জন্য আমাদের কি ইনিশিয়ালস দিতে হবে? কার সাথে? এম টু। এরপরে কোথায় আলোচনা করে, কোথায় আলোচনা করে? লাইব্রেরিতে আলোচনা করে। তাহলে এটার নাম হবে কি? পি। এরপর আছে কখন, তো কখন আলোচনা করে? প্রতিদিন। এটার নাম হবে কি? টি। বাকি থাকলো কি? কেন আলোচনা করে?
কেন আলোচনা করে? বিসিএস পরীক্ষায় ভালো করার জন্য। তাহলে এটার নাম হবে কি? আর। এই যে আমরা ইনিশিয়ালস গুলো পেলাম, বিভিন্ন অক্ষর গুলো পেলাম, এই অক্ষর এই ইনিশিয়ালস গুলোকে এই অর্ডারে সাজাতে হবে। যদি এই অর্ডারে সাজাতে চাই, আমরা যাদেরকে পেয়েছি তাদেরকে শুরু থেকে যদি লিখি, কি পেয়েছি? এস পেয়েছি, এরপরে কি পেয়েছি? এ পাইনি, ভি পেয়েছি, ও ওয়ান পাইনি, ও টু পেয়েছি, ডি ওয়ান ডি টু পাইনি, এম ওয়ান পেয়েছি, এম টু পেয়েছি, পি পেয়েছি, টি পেয়েছি, আর পেয়েছি। তথা এই যে আমরা এস এর জন্য নির্ধারণ করলাম সে, তাহলে এই স্থানে কি লিখতে হবে? শেয়ার ইংরেজি। শেয়ার ইংরেজি কি? হি অথবা সি। আর ভি এর জন্য ডাক দিচ্ছি আলোচনা করে। আলোচনা করা ইংরেজি কি? ডিসকাস। তাহলে হি অর সি ডিসকাসেস লিখতে হবে। ও টু কি? ও টু হচ্ছে বিভিন্ন বিষয়। বিভিন্ন বিষয় ইংরেজি কি? ডিফারেন্ট ইস্যুস। এম ওয়ান কি? যত্ন সহকারে। তো যত্ন সহকারে ইংরেজি কি? কেয়ারফুলি। এম টু কি? তার বন্ধুদের সাথে। তার বন্ধুদের সাথে ইংরেজি কি? উইথ হিজ অর হার ফ্রেন্ডস। এরপরে পি, পি কি? লাইব্রেরিতে। তো লাইব্রেরিতে ইংরেজি কি? অ্যাট লাইব্রেরি। টি হচ্ছে কি? প্রতিদিন। প্রতিদিন ইংরেজি কি? এভরিডে। আর কি? বিসিএস পরীক্ষায় ভালো করার জন্য, টু ডু ওয়েল ইন বিসিএস এক্সাম। তাহলে এইভাবে আপনি কোনো গ্রামার ছাড়াই জাস্ট এস এর জন্য কি সেটা ইংরেজি লিখবেন, বি এর জন্য কি বাংলায় আছে, ওটো এর জন্য কি আছে বাংলা অংশে, এম ওয়ান এর জন্য কি আছে বাংলা অংশে, এইগুলো একটার পর একটা সিরিয়ালি লিখে যাবেন। তাহলেই সহি শুদ্ধ ইংরেজি লেখা হয়ে যাবে। তাহলে সহি শুদ্ধ ইংরেজি লেখা হয়ে যাবে। তাহলে লিক লিক কি দাঁড়াচ্ছে আমাদের? সের জন্য, এই যে সের জন্য আমরা লিখেছি হি অথবা সি। এরপরে ভি আলোচনা করে, আলোচনা করার জন্য লিখেছি ডিসকাসেস। ও টু বিভিন্ন বিষয়, বিভিন্ন বিষয়ের জন্য লিখেছি ডিফারেন্ট ইস্যুস। এরপরে এম ওয়ান, এম ওয়ান হচ্ছে যত্ন সহকারে। যত্ন সহকারে ইংরেজি কি? কেয়ারফুলি। আর এম টু কি? লাইব্রেরিতে আমরা লিখেছি অ্যাট লাইব্রেরি। পি কি? পি হচ্ছে লাইব্রেরিতে আমরা লিখেছি অ্যাট লাইব্রেরি। টি কি? প্রতিদিন। প্রতিদিন ইংরেজি আমরা কি লিখেছি? এভরিডে। আর কেন? বিসিএস পরীক্ষা ভালো করার জন্য। আর কি দেখলাম আমরা? এইটার ইংরেজি কি? বিসিএস পরীক্ষা ভালো করার জন্য, টু ডু ওয়েল ইন বিসিএস এক্সাম। সো এইভাবে আমরা আরও কয়েকটা বাক্য দেখি যে কীভাবে করতে হয়, তাহলে আপনারা সহজে বিষয়টা বুঝতে পারবেন এবং বাসায় প্র্যাকটিস করলে সরাসরি নিজের মন মতো ইংরেজি লিখতে পারবেন। আমরা আরও একটা বাংলা বাক্য লিখেছি, এটা ইংরেজি করে দেখি। যত বেশি আমরা বাক্য করব তত বেশি ফ্লুয়েন্ট হব। এখানে বাক্যটি আছে, তোমাকে বইটি দেওয়ার জন্য সে তার ভাইয়ের সাথে বাসে করে সকাল 9টায় উত্তরা থেকে ক্যাম্পাসে এসেছে। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা প্রতি ক্ষেত্রে প্রথমে কী নির্ণয় করব? ভার্ব। তো আমাদের এই বাক্যের ভার্ব কি? এসেছে। কে এসেছে? সে এসেছে। আচ্ছা, এরপর কাকে এসেছে এই প্রশ্নের উত্তর নাই, কি এসেছে এই প্রশ্নের উত্তর নাই, কোথা হতে এসেছে, কোথা হতে এসেছে, দেখেন উত্তরা থেকে, এই জন্য এটার নাম ডিউ। এরপর কোন দিকে এসেছে, ক্যাম্পাসে, এই জন্য এটার নাম কি? ডি টু। কীভাবে এসেছে, বাসে করে এসেছে, এটার নাম এম ওয়ান। কার সাথে এসেছে, তার ভাইয়ের সাথে, এটার নাম কি? এম টু। কখন এসেছে, সকাল 9টায়, এর নাম দিয়েছি টি। কেন এসেছে, তোমাকে বইটি দেওয়ার জন্য, এটার নাম দিয়েছে কি? আর। তাহলে এই যে আমরা ইনিশিয়ালসগুলো পেলাম, এগুলোকে এই অর্ডার অনুযায়ী সাজাতে হবে। এই অর্ডার অনুযায়ী যদি সাজায় তাহলে কি কি আসে? প্রথমে আসে কি? অ্যাস। কি আসে? অ্যাস। এরপরে কি আসে? ভি। এরপরে কি আসে আমাদের? ডি ওয়ান। এরপরে কি আসে? ডি টু। এরপরে কি আসে? এম ওয়ান, অ্যান্ড দেন এম টু, ফাইনালি কি আছে? টি আর আর। সো আমরা এইগুলোকেই, এই বাংলাগুলোকে এখানে ইংরেজিতে জাস্ট বসিয়েছি। এখানে প্রথমে আমাদের এস লেখার কথা, এস হচ্ছে সে। সে, সে ইংরেজি কি? হি অথবা সি। এসেছে। এরপরে ভি হচ্ছে এসেছে। এসেছে ইংরেজি কি? হ্যাজ কাম। ডি ওয়ান হচ্ছে উত্তরা থেকে। উত্তরা থেকে ইংরেজি কি? ফ্রম উত্তরা। ডি টু হচ্ছে ক্যাম্পাসে। ক্যাম্পাস ইংরেজি কি? টু দ্য ক্যাম্পাস। এরপরে এম ওয়ান হচ্ছে কিভাবে? বাসে করে, বাই বাস। এম টু হচ্ছে তার ভাইয়ের সাথে, উইথ হিজ ব্রাদার। টি হচ্ছে সকাল 9টায়, অ্যাট 9 AM।
আর হচ্ছে তোমাকে বইটি দেওয়ার জন্য টু গিভ ইউ দ্য বুক, তাহলে ফুল সেন্টেন্সটি হলো হি অর শি হ্যাজ কাম ফ্রম উত্তরা টু ক্যাম্পাস বাই বাস উইথ হিজ অর হার ব্রাদার অ্যাট 9 AM টু গিভ ইউ দ্য বুক। আমরা আরও একটা বাক্য দেখতে পাই, 1971 সালে এদেশের বীর সন্তানরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে তাদের জীবন উৎসর্গ করেছিল। এই বাক্যটা ইংরেজি আমরা লিখব। কোনো বাংলা বাক্য ইংরেজি লিখতে গেলে প্রথমে আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে, কারণ ভার্বকে আমরা প্রসঙ্গ করতে চাই। আমাদের এই বাক্যের ভার্ব বাক্যের শেষে থাকে, এই যে উৎসর্গ করেছিল এটা আমাদের ভার্ব। এরপর কে উৎসর্গ করেছিল? এদেশের বীর সন্তানরা, এস। কি উৎসর্গ করেছিল, কি উৎসর্গ করেছিল তাদের জীবন, ও টু। কখন উৎসর্গ করেছিল, 1971 সালে, টি। কেন উৎসর্গ করেছিল, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, আর। তাহলে এই যে আমরা যে ইনিশিয়ালসগুলো পেলাম এইগুলোকে আমরা যদি সিরিয়ালি সাজাই, তাহলে প্রথমে আছে এস, তারপর ভি, তারপর ও টু, তারপর টি, তারপর আর। এস এর ইংরেজি কি? এদেশের বীর সন্তানরা, আওয়ার ব্রেভ চিলড্রেন। ভার্ব কি? উৎসর্গ করেছিল, স্যাক্রিফাইস। ও টু কি? তাদের জীবন, দেয়ার লাইফ। টি কি? 1971 সালে, ইন 1971। আর কি? তাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, টু এস্টাবলিশ আ সভরেইন ইন্ডিপেন্ডেন্ট স্টেট। আমরা আরেকটা বাক্য দেখি, শিক্ষা মানুষকে তার জীবনের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। এটা বাংলা বাক্যের ইংরেজি করতে চাই, তো শুরুতে আমাদের ভার্ব নির্ণয় করতে হবে, বাক্যের শেষে ভার্ব থাকে, দেখায়, দেখা যাচ্ছে ভার্ব। কে দেখায়? শিক্ষা। কাকে দেখায়? মানুষকে দেখায়। কি দেখায়? আলোর পথ দেখায়। কিভাবে দেখায়? তার জীবনের অন্ধকার দূর করে। তাহলে এইগুলো যে আমরা পেলাম ইনিশিয়ালসগুলো, কি কি পেলাম? পেলাম এস, পেলাম ভি, পেলাম O1, O2 এবং M1। এই সিরিয়াল আমরা এই বাংলাগুলো ইংরেজি লিখবো। শিক্ষা ইংরেজি কি? এজুকেশন। দেখানো ইংরেজি কি? শো। এজুকেশন শোজ। O1 কি? মানুষকে। মানুষকে ইংরেজি কি? পিপল। আলোর পথ ইংরেজি কি? এনলাইটেন্ড ওয়ে। M1 কি? তার জীবনের অন্ধকার দূর করে। তার জীবনের অন্ধকার দূর করে এটা ইংরেজি কি? বাই রিমুভিং দ্য ডার্কনেস অফ দেয়ার লাইফস।